টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই পর্বে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের টেক্সট অ্যালাইনমেন্ট এবং টেক্সট ডাইরেকশন এই দুটি অপশনের কাজ। অর্থাৎ আপনার টেবিলে টাইপকৃত টেক্সটগুলো কীভাবে লেফটে নেবেন, রাইটে নেবেন অথবা সেন্টারে নেবেন। এখানে দেখুন, আমরা যে এখানে পাসিং ইয়ার, এক্সামিনেশন, বোর্ড, ইউনিভার্সিটি রেজাল্ট এগুলো লিখেছি, অর্থাৎ আমাদের এই হেডিংগুলো, হেডিং ইয়ারের টেক্সটগুলো বর্তমানে আমাদের এই সেলের বাম পাশে উপরে কোনায় রয়েছে। আমরা যদি এই টেক্সটগুলো মিডিলে অথবা ডান পাশে অথবা নিচে এইভাবে নিতে চাই তাহলে কীভাবে নিতে হবে? এইখানে অ্যালাইনমেন্ট যে সেকশন রয়েছে, এই এইখানে বেশ কিছু বাটন রয়েছে। উপরের যে বাটনটি রয়েছে এখানে বর্তমানে সিলেক্ট করা রয়েছে, অর্থাৎ আমাদের এই টেক্সটটি উপরে কোনায় শো করছে। এই যে দেখুন, এটা সিলেক্ট করা রয়েছে। আমি যদি তার ডান পাশেটা সিলেক্ট করি তাহলে দেখুন, আমার এই টেক্সটটি বর্তমানে সেন্টার পয়েন্টে রয়েছে কিন্তু ভার্টিক্যালি সে টপে রয়েছে। আবার এটাতে যদি ক্লিক করি তাহলে দেখুন, সে একবারে ডান পাশে উপরে কোনায় শো করছে। আবার আমি এই বাটনে যদি ক্লিক করি তাহলে দেখুন, সে উপরে নিচে কিন্তু সে হচ্ছে সেন্টার পয়েন্টে শো করছে। অর্থাৎ ভার্টিক্যালি সে সেন্টার শো করছে কিন্তু হরিজন্টালি লেফটে শো করছে। আবার আমি এটাতে যদি ক্লিক করি দেখুন, হরিজন্টালি বা ভার্টিক্যালি উভয় দিকে সে মিডল পয়েন্টে রয়েছে। অনুরূপভাবে এটাতে ক্লিক করলে দেখুন, সে ডান দিকে এবং ডান দিকে মাঝ পয়েন্টে শো করছে। আবার এটাতে ক্লিক করলে বাম দিকে নিচে, এটাতে ক্লিক করলে সেন্টার পয়েন্টে কিন্তু নিচে, আবার এটাতে ক্লিক করলে একবারে ডান দিকে একবারে কোনায় এভাবে শো করছে। এইভাবে আমরা আমাদের এই সেলের টেক্সটগুলো অ্যালাইনমেন্ট আমরা নির্ধারণ করে দিতে পারি। আমি আমার উপরের হেডলাইনের পুরো রোটি সিলেক্ট করলাম, করার পরে আমি এই যে সেন্টার পয়েন্টে আমি দিলাম, অ্যালাইন সেন্টারে দিলাম, তাহলে দেখুন আমার এই টেক্সটগুলো বর্তমানে সেন্টার পয়েন্টে চলে এসেছে। অনেক সময় আমাদের কোনো একটি টেবিলের সেলের লেখাগুলোর ডাইরেকশন চেঞ্জ করতে হয়, অর্থাৎ এগুলো ভার্টিক্যালি থেকে হরিজন্টালি দিতে হয় এবং হরিজন্টাল থেকে ভার্টিক্যালি দিতে হয়। এখন আমরা দেখব কীভাবে এই কাজটি করবেন। আমরা প্রথমে আমাদের এই টেবিলটি অটোফিট কন্টেন্ট অনুযায়ী আমরা সাজায় নিলাম, তাহলে দেখুন এটি ছোট হয়ে গেছে। তারপরে আমরা এটার ডান পাশে আমরা আরেকটি কলাম নিয়ে নিলাম, রাইট, দেখুন এইখানে একটি কলাম চলে এসেছে। এইখানে আমরা যদি আরো কিছু টেক্সট অ্যাড করি, যেমন আমরা এখানে পাস্ট লিখলাম, তারপরে পরে আমরা এই পুরো কলামটি সিলেক্ট করে আমরা এটি মার্স সেল করে দিলাম। এখন এইখানে দেখুন অ্যালাইনমেন্ট সেকশনে এখানে টেক্সট ডাইরেকশন নামে একটা বাটন রয়েছে, এই বাটন যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন বর্তমানে আমার টেক্সটটি এখন ভার্টিক্যালি শো করছে এবং ডান পাশে। তারপরে আমি যদি আবার এটাতে ক্লিক করি দেখুন, এটি আমরা ভার্টিক্যালি শো করছে কিন্তু বাম পাশে। আবার ওই বাটনে যদি আমি আবার ক্লিক করি তাহলে দেখুন এটি উপরে রেগুলার টেক্সট যেভাবে শো করে সেভাবে শো করছে। এ পর্বে আপনারা দেখলেন মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সট অ্যালাইনমেন্ট এবং টেক্সট ডাইরেকশন এই দুটি অপশনের কাজ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ।